ছাড়লা না আমি বুঝলাম না কেন মানুষ হইতে পারলাম না হ্যালো বিসমিল্লাহির রহমানির রহিম আমি সর্বপ্রথমে সেই মহান রব্বুল আলামিনকে স্মরণ করছি তার সঙ্গে তার পেয়ারা হাবিব আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকরো যা লাখো কোটি ভক্তি চুমন করছি সেই সাথে আহলে বায়াত পাকপান দাতুনকে স্মরণ করছি এবং 1,24,000 মতান্তরে 2,24,000 উলিয়া গাউস কুতুব পীর মার শেখ যে যেখানে সাহিত্য আছেন সবার পাকরণিতে ভক্তি জীবন করছি ভক্তি রাখি যাদের উছিলায় এই সুন্দর ভুবনে এসেছি আমার সেই গর্ভধারিণী মা মায়ের প্রতি লাখো কোটি ভক্তি রাখি আমার জন্মদাতা পিতা সেই সাথে আরো ভক্তি রাখি আরমারা ফুকুরহাটি পাক দরবার শরীফে অলিকুলের শিরোমণি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহে সেই দরবারে লাখো কোটি ভক্তি রাখি আমার দাদা পীর হজরত সানাল শাহ রহমতুল্লাহ আলাইহে সেই দাদা জানের পাক রওজা মুবারকে লাখো কোটি ভক্তি রাখি এবং ভক্তি রেখে আমার চার তরিকার মুর্শিদ ভবপারের কান্ডারি নিদানকালের সাথে আমার মুর্শিদ হজরত চিবলি শাহ রহমতুল্লাহ আলাইহে আরমারা ফুকুরহাটি পাক দরবার শরীফ সেই বাবা জানের পাকচরণে লাখো কোটি ভক্তি রাখি সেই সাথে ভক্তি রাখি আজকে যে দরবারে হাজির হয়েছি যার নামের উপরে এই সুন্দর সাধু সঙ্গ হজরত হুসাইন শাহ ফকির হোসনা পাগলা 35তম বাৎসরিক ওরস মুবারক সেই হোসনা পাগলার দরবারে লাখো কোটি ভক্তি রাখি যার বাড়িতে এত সুন্দর আয়োজন করেছেন আমার বাজান হজরত শাহিন খন্দকার পীর সাহেব সেই বাবাজানের প্রতি লাখো কোটি ভক্তি রাখি যার মাধ্যমে আপনাদের মাঝে আমার আশা আপনাদের চরণ ধুলি পাওয়ার সৌভাগ্য হয়েছে সেই বাদল পীর সাহেব সেই দরদির প্রতি লাখো কোটি ভক্তি রাখি আজকে যার সাথে আমার গান বাংলাদেশের সুনাম ধন্য একজন গায়ক ইমরান সরকার হয়তো বাবা জানকে আমি প্রথম দেখতেছি তো তার প্রতি লাখো কোটি ভক্তি রাখি অত্যন্ত জ্ঞানী এবং গুণী তো সেই দরদির প্রতি লাখো কোটি ভক্তি রেখে এখানে সাধুগুরু বৈষ্ণব দূর দূরান্ত থেকে আশেকান জাকেরান ভাই বোনেরা যারা উপস্থিত আছেন সকলের প্রতি ভক্তি রেখে সনাতন ধর্মের মধ্যে যদি কেউ থেকে থাকেন তাদের প্রতি আদাপ নমস্কার রাখি এবং অন্যান্য জাতির প্রতি রাখি ভালোবাসা সেই সাথে আরো ভক্তি রাখি যার মাধ্যমে এই জগতে আসা যার হাতে খড়ি যিনি আমাকে এই জগতের মধ্যে নিয়ে এসেছে আমার সে জন্মদাতা পিতা আমার সে বাবা হারমোনিয়াম বাজাচ্ছেন আমার বাবার প্রতি লাখো কোটি ভক্তি রাখি এবং ভক্তি রাখি আমার উস্তাদ সেই টাঙ্গালের সুনীল সরকার সেই বাবা জানের প্রতি লাখো কোটি ভক্তি রেখে আবারও এই দরবারে যিনি মধ্যমণি আমার শাহিন পীর সাহেব সেই বাবা জানের প্রতি লাখো কোটি ভক্তি রেখে সর্বসাধুর চরণে একটি গুরুপদে ভক্তি রেখে তারপর আমি আমার স্টেজের কাজ আরম্ভ করব তো সর্বসাধুর চরণে আমার দয়া করে আমার ভক্তিটা সকলেই গ্রহণ করে
তো আরেকটি কথা বাবা এখানে অনেক চ্যানেল এসেছে হ্যালো হ্যালো আমাদের মাঝে হ্যালো চ্যানেল রূপালী জয়গুরু মিডিয়া এবং বিবাউল এবং আরো দুটি আছে আমি হয়তো বাবা জি তাদের নাম চ্যানেলের নাম জানি না তো যারা এখানে আছেন তাদের প্রতি লাখো কোটি ভক্তি রাখি এবং আমাদের গান যদি কেউ নেটে পেতে চান তাহলে তা নিয়ে সরকার দিয়ে সার্চ দিবেন এসে যাবে জয়গুরু মিডিয়াতে গান আছে চ্যানেল রূপালীতে আছে বিবাউলে আছে দয়া করে যদি গান ভালো লাগে কমেন্ট করে শেয়ার করে আপনারা সকলে জানিয়ে দিবেন ধন্যবাদ সকলকে মাওলা রে হ্যালো মাওলা রে এই দুনিয়ার সময় মানুষ এই দুনিয়ার সময় মানুষ কারে বলবো মানুষ না মানুষ না নিজে মানুষ হইতে পারলাম না আমি বুঝলাম না নিজে মানুষ হইতে পারলাম না এই দুনিয়ার সবাই মানুষ এই দুনিয়ার সবাই মানুষ কারে বলবো মানুষ না মানুষ না নিজেই মানুষ হইতে পারলাম না আমি বুঝলাম না নিজেই মানুষ হইতে পারলাম না আমি বুঝলাম না নিজেই মানুষ হইতে পারলাম না আমি বুঝলাম না নিজেই মানুষ হইতে পারলাম না নিজের হাতে সাড়ে তিন হাত বানাইয়াছে মানুষের নিজের হাতে সাড়ে তিন হাত বানাইয়াছে মানুষের নিজের হাতে সাড়ে তিন হাত বানাইয়াছে মানুষের যা মানুষের জন্যে আল্লাহ মানুষের জন্যে আল্লাহ মানুষের জন্যে আল্লাহ নিজেই হয়েছে দেওয়ানা আমি মানুষ হইতে পারলাম না আমি বুঝলাম না নিজেই মানুষ হইতে পারলাম না মানুষ হইতে পারলাম না আমি বুঝলাম না
স্কুলে লইয়া জন্ম করলাম না মানুষের কর্ম মানুষ স্কুলে লইয়া জন্ম করলাম না মানুষের কর্ম মানুষ স্কুলে লইয়া জন্ম ভাবে করলাম না মানুষের কর্ম ছিলাম না রে সত্য ধর্ম ছিলাম না রে সত্য ধর্ম ছিলাম না রে সত্য ধর্ম আবার আসল কাজটাই করলাম না করলাম না নিজেই মানুষ হইতে পারলাম না আমি বুঝলাম না নিজেই মানুষ হইতে পারলাম না আমি বুঝলাম না নিজেই মানুষ হইতে পারলাম না আমি বুঝলাম না নিজেই মানুষ হইতে পারলাম না মানুষ হইয়া মানুষ মারে দেখলাম কত এই সংসারে মানুষ হইয়া মানুষ মারে দেখলাম কত এই জগতে মানুষ ধুইয়া মানুষ মারে দরদি দেখলাম কত এই সংসারে কি মানুষ বলিব তারে কি মানুষ বলিব তারে সালামের তা নাই জানা নাই জানা নিজেই মানুষ হইতে পারলাম না আমি বুঝলাম না নিজেই মানুষ হইতে পারলাম না আমি বুঝলাম না নিজেই মানুষ হইতে পারলাম না ওই আমি বুঝলাম না নিজেই মানুষ হইতে পারলাম না মানুষ না নিজেই মানুষ হইতে পারলাম না আমি বুঝলাম না কেন মানুষ হইতে পারলাম না ওই আমি বুঝলাম না নিজেই মানুষ হইতে পারলাম না আমি বুঝলাম না নিজেই মানুষ হইতে পারলাম না বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি বা ফাতেমা জননী বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি না ফাতেমা জননী ওরে বন্দি আল্লাহ বন্দি নবী আমার বন্দি মা ফাতেমা জননী হযরত আলীর চরণ সেভি হযরত আলীর চরণ সেভি হযরত আলীর চরণ সেভি সঙ্গে ইমাম দুইজন নিজেই মানুষ হইতে পারলাম না কেন বুঝলাম না আমি মানুষ হইতে পারলাম না আমি বুঝলাম না নিজেই মানুষ হইতে পারলাম না আমি বুঝলাম না নিজেই মানুষ হইতে পারলাম না বাগদাদে তেরাইবার পীর ওই চরণে নোয়াইলাম সে খাজা বাবার পাক দরবারে ভক্তি করি নত শিরে আবার সিলেট বাবা শাহ জালাল নূর নবীজির প্রিয় দুলার তাহার ভাগিনা শাহ পরাণ পরাণে মিশাইলাম পরাণ আবার মিরপুর বাবা শাহ আলি চাই বাবা তোর চরণ ধুলি ধুলি স্থানে গ্লাবসা বাবা তুমি আমার ভক্তি হাইকোর্টেতে সরফতিন সিস্তি ওই নামেতে ভাষাই কিস্তি আমার ল্যাংটা বাবার পাক দরবারে ভক্তি করি পড়ান ভরে আমার মাঝ ভান্ডারির পাক দরবারে আমি ভক্তি করি পড়ান ভরে আমার আর মারার ওই পাক দরবারে ভক্তি করি পড়ান ভরে কুষ্টিয়াতে রইলা লোন শাহ তুমি ভক্তের পুরা আশায় আমার কৈরাবরের পাক দরবারে ভক্তি করি নত শিরে আমার রশিদ চান্দের পাক দরবারে ভক্তি করি নত শিরে আমার কাশেম চান্দের পাক দরবারে
ভক্তি করি পরাণ ভরে বৈরাবরের পাখি দরবারে আমি ভক্তি করি নত শিরে হোসনা পাগলের পাখি দরবারে ভক্তি করি পরাণ ভরে আমার পূজাই বাবার পাখি দরবারে আমি ভক্তি করি নত শিরে কেশা বাবার পাখি দরবারে ভক্তি করি পরাণ ভরে আমার শাহিন চন্দ্রের পাখি চরণে ভক্তি করি নত শিরে বাদল চন্দ্রের পাখি চরণে ভক্তি করি পরাণ ভরে আমার ঈশ্বর আউলিয়া যত আমার ভক্তি রইল শত আমার পিতা মাতার চরণ পরে ভক্তি করি পরাণ ভরে পিতা মাতার চরণ পরে ভক্তি করি পরাণ ভরে আমার কানের উস্তাদ হইলেন যিনি সুনীল সরকার নামটি ধরি ওই চরণ জানাই ভক্তি সাথী শিল্পী আছেন যিনি তারে ছালাম দিলাম আমি এই আসরে সাধু মহন্ত এই আসরে সাধু মহন্ত আমার ভক্তি রইল শত পর্দায়ারে মা বোনেরা আমায় দুয়া করবেন তারাই আমার নিজের নাম কি না বলিলে মানব জনম চাইবি ফলে নিজের নামটি না বলিলে মানব জনম যাইবি ফলে আমার পিতা মাতা আদর করে তানিয়া সরকার নাম রেখেছে পিতা মাতা আদর করে তানিয়া সরকার নাম রেখেছে আমার ঢাকা জেলায় বসত বাড়ি ধামরাইতে থানা ধরি ঢাকা জেলা বসত বাড়ি ধামরাইতে থানা ধরি ধামরাইয়ের উত্তর পাশে কান্দা পটল গ্রামটি বলে ওইখানেতে গেলে পরে এই দুঃখীরে পাবেন বলে আমার কান্দা পটল গ্রামটি বলে ওইখানেতে গেলে পরে আমার এই দুঃখীরে পাবেন বলে পিতা মাতা আদর করে আমার তানিয়া সরকার নাম রেখেছে পিতা মাতা আদর করে আমি মানুষ হইতে পারলাম না আমি বুঝলাম না নিজেই মানুষ হইতে পারলাম না আমি বুঝলাম না নিজেই মানুষ হইতে পারলাম না আমি পারলাম না নিজে মানুষ